বিসমিল্লাহ শুনলে ওদের গা চলে, আমি দেখি ইসলামী লেবাস ধারণ করলে ওদের গা চলে, কুরআন আর হাদিস বাসায় রাখলে বলা হয় জঙ্গি বই, আমার হাফেজ ভাইরাদের চিন্তা নয়। হেফাজতে ইসলাম কিংবা তৌহিদি জনতার কোনো মিছিল যৌক্তিক বিষয় দেখলে সবাই স্লোগান দেই, কিন্তু যখন এদের উপরে পেদানিটা পড়ে কেউ আর পাশে থাকে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, ভিপি নূর বলেছেন, আলেমদের জন্য রাস্তায় নামবেন, এবং যারা রাজনীতিকে ধর্ম হিসেবে ব্যবহার করে, যারা মানুষের ভোট পাওয়ার জন্য মসজিদে যায় এমন অনেক কথা বলেছেন, এবং মাহফিলে হাজার হাজার মানুষ থাকে কিন্তু আলেমদের মুক্তির জন্য রাজপথে কাউকে পাওয়া যায় না। দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলেমদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, মুসলমানদের কিছু কথা বলেছেন। ভিপি নূরের এই বক্তব্যটা আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে আরেক সাহসী যুবকের একটা বক্তব্য শোনাতে চাই, যিনি সংবিধানে বিসমিল্লাহ, যাদের চুলকানি এবং যারা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চুলকানি, এই সমস্ত বিষয় নিয়ে একটা যুবক, তারা আমি আগে কোনো ভিডিও দেখিনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার বক্তৃতা একটু শুনে আসি। বিসমিল্লাহ শুনলে ওদের গা চলে, আমি দেখি ইসলামী লেবাস ধারণ করলে ওদের গা চলে, কুরআন আর হাদিস বাসায় রাখলে বলা হয় জঙ্গি বই, আমার হাফেজ ভাইরাদের চিন্তা নয়। ব্যানারের প্রথম লাইনটা অনেকেই বলে গেছে, আমিও আবার উচ্চারণ করতে চাই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা দেখি নাই, এই দুটো লাইন শুনলে আসলে এখনো রক্ত গরম হয়ে যায়, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু সেদিন বঙ্গবন্ধু দুঃখ ভারাক্রান্ত মনে ভাষণ শুরু করে আরও তিনটা লাইন বলেছিল, সেই তিনটা লাইনকে একটু মনে রাখতে হবে। উনি বলেছিলেন, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করি, বক্তব্যটা 71 সালে দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবতা 2022 সালে এসে ঠেকেছে। খুন, গুম, ধর্ষণ, হাহাকার, বাংলার মানুষ আসলেও এই সরকারের হাত থেকে মুক্তি চায়, ভেবে দেখতে হবে। উনি পরের লাইনেই বলেছিলেন, বাংলার মানুষ বাঁচতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অবস্থা দেখেন, রমজান মাস এখনো আসে নাই, তাতে এই অবস্থা এক মাস পর কি হবে ভাবতে আমার লোম দাঁড়িয়ে যায়। বাংলার মানুষ সত্যি আজ বাঁচতে চায়। পরের লাইনটা খেয়াল করে দেখবেন, উনি 71 সালে বলেছিলেন, বাংলার মানুষ তার অধিকার চায়। আজ 2022 সালে এসে আমার ভোটের অধিকার নাই, আমার বাক স্বাধীনতা নাই, আমার ভোটাধিকার নাই, আমার ভাতের অধিকার নাই, আমি আমার অধিকার চাই। দুর্ভাগ্য ওই জায়গায়, সেদিন বঙ্গবন্ধু বাংলার মানুষকে নিয়ে শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বলেছিলেন, আজকে তার হাতে গড়া দলই সেই শোষকের ভূমিকায় গিয়েছে, ভুলে যাওয়ার সুযোগ নাই। আর যেই বিষয় নিয়ে সকাল 10:30 থেকে কথা শুনছি, সেটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই। কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সরকার ক্ষমতায় আছে, এটা বাংলার মানুষ ভালো মতো বুঝে। দিল্লির দাদা বাবুরা আপনাদের সারা জীবন ক্ষমতায় রাখতে পারবে না, অতএব বাংলার মাটি থেকে ইসলামের নাম মুছে ফেলার চেষ্টা করে কোনো লাভ নাই। আমি দেখি সংবিধান থেকে ইসলাম সরানোর চেষ্টা হয়, আমি দেখি পাঠ্যপুস্তক থেকে ইসলাম সরানোর চেষ্টা হয়, আমি দেখি বিসমিল্লাহ শুনলে ওদের গা চলে, আমি দেখি ইসলামী লেবাস ধারণ করলে ওদের গা চলে, কুরআন আর হাদিস বাসায় রাখলে বলা হয় জঙ্গি বই, আমার হাফেজ ভাইরাদের চিন্তা নয়। 90% মানুষের দেশ থেকে ইসলাম সরানো এত সহজ নয়। যতদিন ইমান আছে, উপরে আল্লাহ আছে, মাথা উঁচু করে সিজদারা খাড়া করে বুকে সাহস নিয়ে খালি বলতে হবে নারায়ণ ডাকবে, বাংলার মাটি থেকে ইসলাম সরাবে, কার এত বড় সাহস? সম্ভব নাকি ভাই? সম্ভব না। অতএব দিল্লির এজেন্ডা বাস্তবায়নের স্বপ্নটাকে ভুলে যেতে হবে। এই বাংলার মাটিতে সেনা এবং মেধা শূন্য করার যে পরিকল্পনা, সেই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে, অটোপাসের মাধ্যমে চলছে, GPA-5 এর মহড়া চলছে, একটা মেধা এবং সেনা শূন্য জাতি তৈরি করার যে এজেন্ডা, সেই এজেন্ডা আমরা ভালো মতো জানি এবং বুঝি। কিন্তু হুঁশিয়ার করে বলতে চাই, এই যে গর্জনটা আপনারা দিলেন, এটা যদি সবাই একসাথে দিতে পারি, তাহলে ওই 71-এর রক্ষী বাহিনী, 75-এর রক্ষী বাহিনী আর এখনকার আমি সন্ত্রাস বাহিনী টিকায় রাখতে পারবে না ক্ষমতা।
কথায় কথায় আওয়ামী লীগকে দোষ দিই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আওয়ামী লীগের দোষ না, দোষ আমাদের। আমরা এক হতে পারি নাই, বড় দল ছোট দলের সাথে বসতে চায় না, তাদের মতামত নিতে চায় না, কথা শুনতে চায় না। অমুক দল জোটে আছে কেন বাকিরা আসতে চায় না, এবং অমুক নেতা আসবে দেখে অন্য নেতা আসতে চায় না। আমরা কবে এক হব? আমরা যদি এক হতে পারি তাহলে 24 ঘন্টা লাগবে না, হাসিনা সরকারের পতন হবে। ওয়াদা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। দর্শক, যারা এই রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধান থেকে বিসমিল্লাহ পরিবর্তন করার চেষ্টা করেছে, আমরা দেখেছি ইতিহাস, ইতিহাস ঘাটলে আমরা আরও ভালো দেখতে পারবো যে তারাই দুনিয়া থেকে চলে গিয়েছে এবং তারাই এই পথ থেকে ফিরে গিয়েছে। যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে, যারা বিসমিল্লাহ বাদ দেওয়ার চেষ্টা করেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে। দর্শক, এই যুবক, এই ভাইয়ের কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে। এই 90 ভাগ মুসলমানের দেশে দাদা বাবুর এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে তার শক্ত হাতে প্রতিহত করা হবে। দর্শক, এখন আমরা দেখব বিপি নুরুল হক নূর তিনি কি বলেছেন। নির্বাচনের আগে সাদা পাঞ্জাবি টুপি টাপি পরে প্রায় প্রায় মসজিদে একত্রের নামাজ 3 বার পরে ভোট চাওয়ার জন্য। আমাদের সাবেক একজন রাষ্ট্রপতির কথা আপনারা জানেন অনেকে, যে তিনি নাকি শুক্রবার বিভিন্ন মসজিদে যেতেন নামাজ পড়তে। তো এটাকে আল্লাহকে খুশি করার জন্য তো দিতেন, নাকি তিনি জনগণের সেন্টিমেন্টটা তার দিকে নেয়ার জন্য? এইভাবে ধর্মকে রাজনীতিতে নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকেই ব্যবহার করেছেন। আওয়ামী লীগের এই সরকারই তো 5ই মে নিরীহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শান্তিপূর্ণভাবে অস্ত্র লাঠি ছিল না শাপলা চত্বরে এসেছিল তাদের দাবি নিয়ে। এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আছে রাষ্ট্রের শাসকদের কাছে তাদের দায়িত্ব জানানো, দাবি মানবে কি মানবে না সেটা সরকার ডিসাইড করবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে। কিন্তু সেদিন কিভাবে তাদেরকে কচুকাটা করেছিল আমরা দেখেছি। এই দেশের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সেটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করে নাই, এই দেশে মামলা হয় নাই। 90% মুসলমানের কথা বলেন, কোথায় ছিল আপনার 90% মুসলমানের হত্যার প্রতিবাদে? পরের দিন ঢাকা শহর সারা দেশের রাজপথে কি তারা নেমেছে? নামে নাই। বাস্তব কথা হচ্ছে আমাদের ধর্মীয় চর্চাটা অনেকটা এইরকমই, মুখে আমরা খুব ধর্মের কথা বলি, হেফাজতে ইসলাম কিংবা তৌহিদি জনতার কোনো মিছিল যৌক্তিক বিষয় দেখলে সবাই স্লোগান দেই, কিন্তু যখন এদের উপরে পেদানিটা পড়ে কেউ আর পাশে থাকে না। ওয়াজের মাঠে তো লাখ লাখ মানুষ ওয়াজের কথা শুনলে মানে ধ্বনি দেয়, জোরে আওয়াজ তুলে। তো এই যে যারা ওয়াজের মাঠে ময়দান কাঁপাতো সেই সমস্ত আলেম ওলামারা আজকে জেলে, তাদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ নাই, খুনের অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, গণভবন বঙ্গভবনের মসজিদ দখল করার ষড়যন্ত্র নাই, তাহলে তারা কেন আজকে জেলে? ফাঁসির কন্ডেম ছেলে হাত ঝুলিয়ে রেখেছে আমাদের যে সমস্ত ছাত্র নেতারা কারাগারে তাদেরকে দেখে এসেছে, তারা বলেছে সম্মানিত আলেম ওলামাদেরকে এইভাবে ঝুলিয়ে রেখেছে, তার প্রতিবাদে কয়টা মানুষ আস্থা নেমেছেন? তো আপনারা শুধুমাত্র ধর্মের কথা বলবেন, বিভিন্ন ইস্যুতে যখন হয় তখন জোরে জোরে হাততালি দেবেন, জ্বালাময় বক্তব্য দেবেন, কাজের বেলা কেউ থাকেন না। কারি ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, কারি ভাইয়ের প্রোগ্রামটি ছিল আলেম ওলামা খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি। আমরা বলেছিলাম এই ইস্যুতে কারো দলের নাম নিচে লেখা লাগবে না, শুধু ব্যানারটা হবে আলেম ওলামা সহ রাজবন্দীদের মুক্তি চাই। আমরা একটু দাঁড়াই প্রেস ক্লাব আসেন, সেই প্রোগ্রামে ইব্রাহিম ভাই ছিলেন, বিএনপির ভেতরে হাফিজ সাহেব ছিলেন, অনেকে ছিলেন। শেখ হাসিনার পতনের জন্য না, আগে মুক্ত করি যারা ভিতরে আছে, যে আসেন একটা কমন কোন দলের ব্যানার লাগবে না। সেখানে ইব্রাহিম ভাই থাকলে ইব্রাহিম ভাইকে চেনে, আমাকে মানুষ চেনে, আরো হুজুর ভাইরা তাদেরকেও চিনবে। আমরা একটু দাঁড়াই, আমরা দাঁড়াতে পারছি না, কারণ আমাদের অনেকেরই আসলে মুখের বক্তব্য বিবৃতি আমরা একভাবে দেই, বাস্তবে কাজ আমরা অন্যভাবে করি। সবাই ঝামেলা এড়িয়ে কৌশলে চলতে চাই, যেখানে এখন দেয়ালে দেয়ালে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রাফিতি। দর্শক, নূর ভাইয়ের কথা হলো অত্যন্ত সুন্দর এবং ভালো লেগেছে। যখন যে আলেমরা কারাগারে বন্দী আছেন তারা মাহফিলের স্লোগান দিত, তাদের সাথে হাজার লক্ষ মানুষ স্লোগান দিত, কিন্তু আজ তারা কারাগারে বন্দী, আজকে তাদের জন্য আমরা একটা মানববন্ধন করতে পারছি না, তাদের জন্য একটা মিছিল মিটিং করতে পারছি না, তাদেরকে আমরা মুক্ত করতে পারছি না। যদি এদেশের মানুষ আলেম ওলামা তৌহিদি জনতা যদি মন থেকে আলেম ওলামাদেরকে ভালোবেসে তারা আন্দোলন করতো, তাদের মুক্তির জন্য চেষ্টা করতো, তাহলে এতদিন এই জালেম সরকার আলেমদেরকে আটকে রাখতে পারে না। নির্যাতনের কথা শুনলেন, আলেমদের কীভাবে সেখানে রাখা হয়েছে, 2 হাত বেঁধে উঁচু করে তাদেরকে রাখা হয়েছে ফাঁসির কন্ডম সেলের ভিতরে।